এই তো মার্কার আছে অনেক কিছু শুনেছিলাম গয়েশপুরের ব্যাপারে, কিন্তু কোনোদিন আসা হয়নি। কলকাতা প্রিমিয়ার লিগ বোধ হয় এই মাঠেই হয় অনেকগুলো ম্যাচ। প্রোগ্রাম হয়নি আমার। আমার যে প্রোগ্রামটা হবে তোমাকে আমি যেদিনকে বলেছিলাম, তুমি বললে আমি ফাঁকা থাকলে যাবো, সে তুমি যাওনি, আসনি আর কি। তোমার প্রোগ্রাম ছিল দুটো বল তো দিলে তো একটা পেনই তো লাগবে, এই তো মার্কার আছে। বেটা ইয়ে দিদি কা ড্রাইভার কহাঁ হ্যায় দেখে হো। রোটারি ক্লাব অফ ক্যালকাটা সান সিটি 3, গোশপুর উইমেন্স লেজেন্ডস 1, দেবনীতা রয় ফর রোটারি ক্লাব অফ ক্যালকাটা। আলো নিয়েছি কিন্তু ও সারা জীবনই তাই না, আজকে চিননি কোন পাটা ভালো হচ্ছে দেখে নেই। বাবু দিয়ে ওরা সেলিব্রিটি অসম্ভব দারুণ সুন্দর মেয়েরা খেলছে, খুব ভালো, দারুণ উপভোগ।
And the second half is just about to begin. So we'll be taking you back to the commentary box. Stopper.
আজকের এই খেলা নিয়ে একটা উদ্বোধনা রয়েছে গোশপুর পুরো অঞ্চল জুড়ে, সেই ক্ষেত্রে একজন প্লেয়ার হিসাবে যখন মাঠে আসছেন এই গোশপুর স্টেডিয়ামের পরিবেশটা কেমন লাগছে? খুব ভালো পরিবেশ, মাঠ সুন্দর মাঠ। অনেক কিছু শুনেছিলাম গোশপুরের ব্যাপারে, কিন্তু কোনোদিন আসা হয়নি। কলকাতা প্রিমিয়ার লিগ বোধহয় এই মাঠেই হয়, অনেকগুলো ম্যাচেস হয়েছে। কিন্তু সুন্দর একটা পরিবেশ, বড় মাঠ, তার সাথে সাথে আরেকটা সাইড ফাইভ এ সাইড সিক্স এ সাইড একটা মাঠ করার একটা জায়গা আছে। এটা খুব ভালো পরিবেশ, আই থিঙ্ক ইটস ফর এ কজ। তো এই কজের জন্য আমরা সবাই খেলতে এসেছি, ভালো একটা পরিবেশ দেখতে পাচ্ছি। আজকের খেলা নিয়ে ঠিক কি বলবেন? হ্যাঁ, একটা ব্রেস্ট ক্যান্সার এর জন্যে আমরা এই কজের জন্যে খেলতে এসেছি। সব লেজেন্ডরা আছে আমাদের টিমে, যারা মানে বড় ক্লাবে খেলেছে, একটা টাইমে সবাই মাঠে মাঠ কাঁপিয়েছে। সো আজকে সবাই মিলে আমরা খেলবো, সেই আনন্দটা আমরা পাচ্ছি। প্লাস গোশপুর একাদশের সাথে আমরা ম্যাচ খেলবো, কিংবা চেয়ারম্যান একাদশ। তো ইটস গোইং টু বি আ গুড ফান ম্যাচ। সো আমরা এনজয় করবো এই ম্যাচটা।